ভক্তদের জন্য ঠাকুরের কি ভালোবাসাই না ছিল। একবার বলরাম বাবুরা সব ছেলে মেয়ে কাচ্চা বাচ্চা নিয়ে এক নৌকা ভর্তি করে দক্ষিণেশ্বরে বেলাবলি এসে নামলেন। তারপর ঠাকুরের সঙ্গে দেখাশোনা কথাবার্তা কয়ে বিকেলবেলা আবার সবাই মিলে নৌকায় চাপলেন। ঠাকুর চাঁদনির ঘাট পর্যন্ত নিজে এগিয়ে এসে তাদের সবাইকে হাসতে হাসতে বললেন, আবার এসো গো সব, আবার এসো, বলে তিনি তাদের নৌকায় তুলে দিলেন। তারপর নৌকা ছাড়ল, তিনি সিঁড়ির ঘাটের ওপরে দাঁড়িয়ে তাদের দিকে ঠায় খানিকটা চেয়ে রইলেন। যখন কিছু দূর গেছেন এমন সময় চারিদিক ঘোর হয়ে হঠাৎ একটা দমকা হাওয়া ঝড়ের মতন উঠল। তখন দেখি একান্ত অস্থির একটি ছোট্ট ছেলের মতন ঠাকুর চঞ্চল হয়ে আটুপাটু করছেন, তার বড়ই কষ্ট হচ্ছে। নৌকাখানি যত দূর দেখা গেল চেয়ে চেয়ে একবার দেখেন আর আরও অস্থির হয়ে ওঠেন। নৌকা হাওয়ায় হেলছে দুলছে, আর তিনি তখন যাকে সামনে পাচ্ছেন তাকেই অধীর হয়ে বলছেন, ওগো কি হবে গো, কি হবে, বলরাম কি শেষে জলে ডুবে মারা পড়বে কাচ্চা বাচ্চা নিয়ে, হায় হায় বাছারে কি হবে গো কি হবে। লোকে বলবে এমন অলক্ষণে হাবাদে হতচ্ছাড়া সাধু দেখতে গিয়েছিল যে পথে আসতে না আসতেই বেঘরে জলে ডুবল, আহা শেষটা কি বেঘরে মারা পড়বে গা, কি হবে গো বলো না। ক্রমে নৌকা আর দেখা গেল না, চোখের বাহিরে চলে গেল। তখন অগত্যা ঘরে ফিরে এলেন ঠাকুর, বড়ই বিষর্ম, কিছুতেই সোয়াস্তি নেই। শেষে ঘরের ভেতর পায়চারি করতে করতে বললেন, মা কি মুখ রাখবেন না, কথা কি শুনবেন না, হায় গো হায় কি হবে। তাকে অত ব্যস্ত সমস্ত দেখে শেষে ওই ঝড়ের ভেতরই যোগীন স্বামী তখনই বাগবাজারে খবর আনতে ছুটলেন, তাকে কিছু বললেন না। আলমবাজার থেকে শেয়ারের একখানি ঘোড়ার গাড়ি পেয়েছিলেন। তিনি রাত্রে কয়েক ঘন্টার পর তাদের নিরাপদে পৌঁছনোর খবরটি এনে ঠাকুরকে যেই বললেন ঠাকুর ভারী খুশি, সব শুনলেন। যোগেন স্বামী, তখনও তিনি স্বামী হন নাই, বলছেন, আপনার আশীর্বাদে তারা সবাই ভালোই ভালোই বাড়ি পৌঁছেছে, আমি নিজে দেখা করে খবর নিয়ে এলুম, আপনি বড় ভাবিত ছিলেন বলে। তারা বললে খানিকটা খুব দমকা হওয়ায় নৌকাখানা খুব হেলে দুলেছিল, এক পাশে হয়ে পড়েছিল, পরে সামলে গেল। সঠিক সংবাদ পেয়ে ঠাকুর পরম আশ্বস্ত হলেন। তারপর আস্তে আস্তে যোগেন স্বামীকে বলছেন, আরে আমার আশীর্বাদ কিরে, যা বললি তা বললি, আর এমন কথা সবাইয়ের সাক্ষাতে বলবি না, ওটা মনে মনে রাখবি, বলবি মা কালীর আশীর্বাদে, মা কালীর ইচ্ছায় তারা সব ভালোই ভালোই গিয়ে পৌঁছেছে।